আর কোন মানুষ যদি বলে যে ঈসালে সব পালন করা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে ঈসালে সব পালন করা যাবে না বেরাদার সুবহানাল্লাহ আমি তাকে বলতে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বেশি সময় নিব না যে ঈসালে সব প্রমাণ করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 20 মিনিটে তাকে বুঝিয়ে দিব যে ঈসালে সব কাকে বলা হয় ঈসালে সব কি ঈসালে সব হাই হাদিস মোতাবেক জায়েজ আছে না নাই ঈসালে সব করলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আত্মীয় স্বজনের কবরে নেকি পৌঁছে কি পৌঁছেনি 20 মিনিটের মধ্যে সুবহানাল্লাহ দলিল দিয়ে সাবিত করে দেব কোন মানুষ যদি বলে ঈসালে সব পালন করা যাবে না আমি তাকে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম যে 20 মিনিটের মধ্যে তাকে আমি সাবিত করে দেখিয়ে দেব যে ঈসালে সব এটা রাসূলের সুন্নাত এটা সাহাবায়ে কেরামের সুন্নাত বেশি কোন সময় নেব না 20 মিনিটের মধ্যে যে ঈসালে সব হাদিস মোতাবেক জায়েজ আমরা এই জন্য ঈসালে সব পালন করি তো আপনি আমি বড় ভাগ্যবান যে আপনাকে আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্যে থেকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আসার ও বসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ কারণ এটা কোনো জানাতানা কোনো মজলিস নাই নবী মুস্তাফা বক্তব্য রাখছেন আর তিনজন বন্ধু হেঁটে যাচ্ছেন তো একজন বন্ধু বলে যে একই জিনিস একই বক্তব্য নামাজ হজ রোজা যাকাত কি শুনবো এই বলে সুবহানাল্লাহ মুখটাকে ঘুরিয়ে বেঁকিয়ে চলে গেল আর আরেকজন বলে নবী মুস্তাফার নুরানি হাক্কানি বক্তব্য চলছে এই বলে সুবহানাল্লাহ মজলিসের ভিতরে এসে বসলো বলুন সুবহানাল্লাহ আর আরেকজন বন্ধু উনিও বলেন নবী মুস্তাফার নুরানি হাক্কানি বক্তব্য চলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজলিসের একদম সামনে ভিতরে এসে বসলো তো নবী মুস্তাফা বলে সাহাবি এই তিনজন বন্ধুর ব্যাপারে শুনবো না তো বলে হুজুর শুনবো তো বলে প্রথম বন্ধু যে বললো যে একই জিনিস বক্তব্য নামাজ রোজা হজ যাকাত কি শুনবো এই বলে যে মুখটাকে ঘুরিয়ে বেঁকিয়ে চলে গেল সে যেন আল্লাহর জান্নাত থেকে রহমত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের দিকে চলে গেল সব জায়গাতে সুবহানাল্লাহ আর আরেকজন বন্ধু যে বললো যে নবী মুস্তাফার নুরানি হাক্কানি বক্তব্য চলছে এ বলে মজলিসের ভিতরে না এসে লজ্জা করে মজলিসের এক কিনারাই বসলো সে যেন আল্লাহর জান্নাতে বসলো আর আরেকজন বন্ধু যে বললো নবী মুস্তাফার নুরানি হাক্কানি তাকরির চলছে এই বলে যে সুবহানাল্লাহ মজলিসের সামনে এসে বসলো সেও জান্নাতে বসলো বলুন সুবহানাল্লাহ তাহলে নবী মুস্তাফা এই জায়গাকে জান্নাতের প্যারি জান্নাতের টুকরা বলেছে এটা কোনো জানাতানা মজলিস না আর এই জায়গাতে কিতাবের মধ্যে এসে যে কোনো মানুষের যদি সুবহানাল্লাহ মৃত্যু হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো শহীদের দরজা পেয়ে যাবে কারণ এটা কোনো সাধারণ মজলিস নয় যেই জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা ফারিস্তারা ঘিরে নেয় সুবহানাল্লাহ ওই জায়গাটা জান্নাতি মজলিসে পরিবর্তন হয়ে যায় তো আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসে আজ আসার ও বসার এই জায়গাতে তৌফিক দান করেছে আমি মহাগ্রন্থ কোরআন ও কারিম হইতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে কোরআন বলে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটি নাফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে যার যার জান আছে তাকে মরতে হবে সুবহানাল্লাহ সে যদি কাঁচের ঘরে ঢুকে থাকে তাকেও মরতে হবে সে সুবহানাল্লাহ লোহার ঘর করে যদি ঢুকে থাকে তাকেও মরতে হবে যার যেই জায়গাতে যেই সময়ে নির্ধারিত করা আছে সেই টাইমে তাকে মরতে হবে কেউ মৃত্যু থেকে রেহাই পায়নি আর পাবেও না ঠিক না বেটি না কোনো মানুষ আছে যে মৃত্যু থেকে বাঁচবে আছে নাই প্রত্যেকটা মানুষ যার জান আছে তাকেই মরতে হবে মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে ওকে জিজ্ঞেস করা হয় কি জিজ্ঞেস করা হয় প্রশ্ন করা হবে কবরের মধ্যে কয়টি কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হবে একটি কয়টি কয়টি কবরের মধ্যে মানুষ মরে যাওয়ার পরে একটি প্রশ্ন করা হবে আপনারা হয়তো ভাববেন কি ব্যাপার মৌলবী সাহেব এর আগে তো অন্য মৌলবী বলে আছে তিনটা প্রশ্ন করা হবে আপনি যে বললেন একটা ঠিক না বেটি প্রশ্ন জাগতে পারে সুবহানাল্লাহ বুখারি সহি বুখারির হাদিস যে কবরে প্রশ্ন করা হবে একটি জিজ্ঞেস করবে তিনটি কথা কিন্তু প্রশ্ন হলো একটি প্রথমত জিজ্ঞেস করবে যে তোমার রব কে সুবহানাল্লাহ যখন রব জিজ্ঞেস করবে আপসে যদি মুমিন ব্যক্তি হয় মুমিন বান্দা হয় সহি সালামত উত্তর দিয়ে দিলে যে আমার রব হলো আল্লাহ
ওকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে তোমার দিন কি মুমিন বান্দা হলে বলে দেবে যে আমার দিন হলো ইসলাম তৃতীয় মেন মেন প্রশ্ন যেটা এটাই হলো প্রশ্ন নবী মুস্তাফার ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে ইনার ব্যাপারে তোমার দুনিয়াতে মন্তব্য ছিল কি ইনার ব্যাপারে তুমি কি জানো ইনি কে যদি মুমিন বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ বলবে ইনি আমার নবী ইনি আমার রাসূল আর ইনার হলাম আমি উম্মত প্রশ্নর উত্তর কমপ্লিট সহি সালামত উত্তর দিয়ে দিল ফারিস্তা এবার বলবে যে নাওম কি বলবে নাওম নাওম মানে উপর থেকে সিঁড়ি থেকে ছাদ থেকে নামতে বলবে না নাওম মানে হলো শুয়ে যাও প্রশ্ন করা হবে ফারিস্তা শুবো তো কিভাবে শুবো তো ফারিস্তা বলবে নাওম কাওমাতিল আরুস ওইভাবে শুয়ে যাও বিয়ের রাত্রে যেমন দুলহা এবং দুলহান একে অপরে শুয়ে যায় বিয়ের রাত্রে দুলহান এবং দুলহা একে অপরে যেমন শুয়ে যায় প্রশ্ন করা হবে ফারিস্তা দুনিয়ার মধ্যে পিতা মাতা ঘুমায় তাদের মতো কেন ঘুমাতে বললা না দুনিয়াতে চাচা চাচি ঘুমায় তাদের মতো কেন ঘুমাতে বললা না দুনিয়াতে নানা নানি ঘুমায় তাদের মতো কেন ঘুমাতে বললা না দুনিয়াতে খালা খালু ঘুমায় তাদের মতো কেন ঘুমাতে বললা না দুনিয়াতে দাদা দাদি ঘুমায় তাদের মতো কেন ঘুমাতে বললা না ফারিস্তা বলে শোনো শোনো দুনিয়াতে যখন পিতা মাতা ঘুমায় মাথায় চিন্তা নিয়ে ঘুমায় দুনিয়াতে নানা নানি ঘুমায় মাথায় চিন্তা নিয়ে ঘুমায় দুনিয়াতে খালা খালু ঘুমায় মাথায় চিন্তা নিয়ে ঘুমাই আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটি মাত্র রাত যেই দিনে টেনশন ছাড়া ঘুমাই বিয়ের দিনে বিয়ের রাতে দুলহান এবং দুলহা চিন্তা ছাড়া ঘুমাই এই জন্য আমি বললাম যে নাওম কাওমাতিল আরুস ওই ভাবে শুয়ে যাও যেমন ভাবে বিয়ের রাতে দুলহান এবং দুলহা একে অপরে শুয়ে যায় আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার বিয়ের রাত্রে দুলহান এবং দুলহা একে অপরে যেমন শুয়ে যায় এই জন্য আপনারা দেখবেন সুবহানাল্লাহ যে কোন মাজারে কোন দরবারে আল্লাহর ওলির দরবারে যদি কোন মিলাদের আয়োজন করা হয় তো ওর নাম হয়ে যায় উরুস কি হয় উরুস একই স্টেজ একই প্যান্ডেল একই শ্রোতা একই বক্তা যখন বাড়িতে সুবহানাল্লাহ করছেন তো এর নাম হলো গেলে ইসালে সব কোন মাদ্রাসায় যদি করেন তো অর নাম হয়ে গেল দস্তারবন্দির জলসা আর কোন আল্লাহর ওলির দরবারে যদি করেন তো অর নাম হয়ে যায় উরুস কেন উরুস মানে কি উরুস মানে হলো বিবাহ কি বিবাহ তো সে আল্লাহর ওলির দরবারে কার বিয়ে হয় কারোর বিয়ে হয় না উরুস মানে হলো বিবাহ আর আরুস মানে হলো স্বামী স্ত্রী তার কারণ নিশ্চিত 100% গ্যারান্টি যে আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইভাবে শুয়ে আছে টেনশন ছাড়া শুয়ে আছে চিন্তা ছাড়া শুয়ে আছে এই জন্য ওর নাম হয়ে যায় উরুস কি হয়ে যায় উরুস এটা 100% গ্যারান্টি যে ওনারা চিন্তা ছাড়া আরামে ঘুমিয়ে আছে এই আল্লাহর ওলি ইনাদের ব্যাপারে এত কনফার্ম এত গ্যারান্টি কেন আল্লাহর ওলিদের পাওয়ার কত আসুন একজন বিখ্যাত আল্লাহর ওলি হুজুর নিজামউদ্দিন আউলিয়া তো ওনার দরবারে সুবহানাল্লাহ একজন যুবক জিকিরে এসেছেন আসার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম দিনে এসেছেন তো প্রথম দিনে ওনার জুতো চুরি হয়ে গেছে প্রথম দিনে জুতো চুরি হয়ে গেল দ্বিতীয় দিনে সেন দ্বিতীয় দিনেও জুতো চুরি হয়ে গেছে তৃতীয় দিন সে যুবক তার আসেনি আল্লাহর ওলি একজন মুরিদকে ডেকে পাঠালো হে মুরিদ সে যুবককে ডেকে নিয়ে এসো সুবহানাল্লাহ সে মুরিদকে যেমনই ডেকে নিয়ে আসলো জিজ্ঞেস করলো হে যুবক তুমি কেন আসোনি তো বলে হুজুর আমি এই জন্য আসিনি আমি দুদিন পর পর এই দরবারে এসেছি আর দুদিনই পর পর আমার দুটো জুতো চুরি হয়ে গেছে হুজুর নিজামউদ্দিন আউলিয়া বলে তুমি তৃতীয় দিন আবার আসবা সুবহানাল্লাহ ডাকা হলো আসলেন জিকিরে বসে আছেন তসবিহ তাহলিলও করছেন অর্ধেক ধ্যান সুবহানাল্লাহ জিকিরে মাশগুল আর অর্ধেক ধ্যান জুতোর দিকে মাশগুল যে জুতো আমার আছে না নাই ধ্যান এদিকে সুবহানাল্লাহ জিকির করছে তসবিহ তাহলিল করছে শেষ দৌড়তে দৌড়তে গিয়ে জুতো আছে কি দেখি তো সুবহানাল্লাহ দেখছে জুতো যেমন কা তেমনই রাখা আছে কেউ হটাইনি
আল্লাহ রলিকে বলে হুজুর কি ব্যাপার আমি দুদিন পর পর ওই জায়গাতে জুতো রাখলাম আমার জুতো চুরি হয়ে গেল আজ জুতো চুরি হলো না কারণটা জানতে পারি আল্লাহ রলি হুজুর নিজামউদ্দিন আউলিয়া বলে শোনো তুমি যখন দুদিন পর পর বললা আমার দুটো জুতো চুরি হয়ে গেছে তো আমি সুবহানাল্লাহ লাহে মাহফুজকে পড়তে লাগলাম এই লাহে মাহফুজকে জিনিস লাহে মানে হলো সিলেট আর মাহফুজ মানে হলো সংরক্ষিত সংরক্ষিত সিলেট যেই জায়গাতে প্রত্যেকের তাকদীরের ব্যাপারে প্রত্যেকের ব্যাপারে সব জিনিস লেখা আছে কতদিন বাঁচবে কতদিন থাকবে কি করি খাবে দুনিয়াতে সবের ব্যাপারে লেখা আছে ওটা হলো লাহে মাহফুজ তো বলে আমি লাহে মাহফুজকে পড়তে লাগলাম যে তোমার জুতো চুরি করে তো কে করে তো সুবহানাল্লাহ আমি লাহে মাহফুজকে পড়ে দেখলাম যে তোমার জুতো চুরি করে স্যার অন্য কেউ নাই একজনই করে তো আমি তার এবার তাকদীরটাকে পড়তে লাগলাম যে তার তাকদীরে কি লেখা আছে দেখি তো আমি তার ভাগ্যে দেখলাম যে দুনিয়াতে যতদিন জীবিত থাকবে নাজায়েজের মাল খাবে হারামের মাল খাবে চুরি চামারি করে খাবে জায়েজের মাল হালালের মাল কখনো খাবে না এই জন্য তোমার জুতো চুরি করে এই জন্য আমি তোমাকে বললাম যখন জুতো রাখবা ওই জায়গাতে রেখে দিবে জেলি বেলি বে তুমি তাকে মাফ করে দিবে সুবহানাল্লাহ জায়েজ করে জুতোটা রেখে দিলে এই জন্য সে জুতোটা চুরি করলো না তার কারণ তার কপালে কোনো জায়েজ লেখা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য হলো এটাই ইনারাই হলো আল্লাহর ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনারা দুনিয়াতে থেকে লহে মাহফুজকেও দেখতে পাই বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটি মানুষের চারটি চোখ আছে কয়টি চোখ কয়টি আপনাদের ঘুম আসছে নাকি ঘুম আসছে আচ্ছা প্রত্যেকটি মানুষের কয়টি চোখ চারটি দুটি বাতিনি আর দুটি জাহিরি জাহিরি চোখ তো সুবহানাল্লাহ আমরা সবাই সকলেরই দেখতে পাই ঠিক না বে ঠিক বাতিনি চোখ কেউ কারো দেখতে পাবেন পাবে না এই বাতিনি চোখ খুলবে কখন যখন শরিয়ত মারেফাত তরিকাত হাকিকাত চারটি লেভেল কে অতিক্রম করে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন তার বাতিনি চোখ দুটো খুলে যাবে বলুন সুবহানাল্লাহ একজন বিখ্যাত আল্লাহর ওলি হুজুর পীরানে পীর দস্তগীর কুতুবে রব্বানী মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আন উনার দরবারে একজন বিখ্যাত বাদশা ওই বাদশা যেই জায়গাতে যায় কোন জায়গাতে যদি দাওয়াত খেতে যায় তো বাঘের পিঠে যায় বলুন সুবহানাল্লাহ কিসের পিঠে যায় বাঘের পিঠে তো সেই বাদশা কি করলেন আব্দুল কাদের জিলানির দরবারে আসবেন শুধু উনাকে দাওয়াত খাওয়ালে হবে না উনার বাঘের জন্য উনার বাঘকেও একটি গরু দাওয়াত খাওয়াতে হয় উনার বাঘকে আলাদা একটা গরু লাগবে তারপর জানাতে না গরু নয় যেটা বাজারের মধ্যে সব থেকে স্পেশাল গরু সে গরুটা ওর বাঘকে খাওয়াতে হবে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানির দরবারে চলে আসলেন বাঘের পিঠে আর সুবহানাল্লাহ দেখলেন যে আব্দুল কাদের জিলানির দরবারে ভালো ভালো গরু গাই বাঁধা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তার দরবারে একটা কুকুরও রাখা আছে উনার দরজার বাইরে একটা কুকুরও রাখা আছে সে কুকুরটা হলো রোগা পাতলা কুকুর উনি বাঘের পিঠে যেমনই বাদশা চলে আসলেন বাঘ যেমনই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আক্রমণ করে একটি গরুকে শিকার করতে যাবে আর এমন তো অবস্থায় সেই রোগা পাতলা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানির দরবারে কুকুর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাঘের শ্বাসনালীকে টেনে ছিঁড়ে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাদশা কান্নায় পড়ে গেল যে হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারিনি যে দরবারের কুকুরের যদি এত পাওয়ার হতে পারে তাহলে সে দরবারের মালিকের পাওয়ার কত হবে ঠিক না বেটি সে দরবারের কুকুরের যদি পাওয়ার এত হয় তাহলে সে দরবারের মালিকের কত পাওয়ার হবে আসুন আরেকটি কথা হুজুর আব্দুল কাদের জিলানির দরবারে দুইজন ব্যক্তি দুইজন খাদেম থাকতেন এদের কাজ কি ছিল যে কোন মানুষ যদি আসে তো একজন অজু করাবে আর আরেকজন তার সামানপত্র সাইডে রাখবে এদের কাজ ছিল এটাই যেই দরবারে যে আসবে একজন অজু করাবে পানি দিবে আর আরেকজন তার সামানপত্র জুতো চপ্পলকে সাইডে রাখবে সুবহানাল্লাহ তো দুইজন আরো দুইজন অন্য অন্য জায়গার দুইজন বুজুর্গ ব্যক্তি ওই দরবারে এসছে তো এই খাদেম দুটো ওই বুজুর্গ ব্যক্তিকে বলছে হুজুর আমাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে যাবেন তো বলে হ্যাঁ কেন নিয়ে যাবো না চলো আমাদের সঙ্গে যেতে পারলেই হলো তো বলে এই জায়গা তুমি ছাড়বাই বা কেন
তো বলে হুজুর এই জায়গাতে আমাদেরকে আর ভাল লাগছে না এই কাজ করতে এইজন্য আমরা ছাড়তে চাই আর মানুষ এই জায়গাতে কেনই বা আছে আমরা বুঝতে পারছি না তো বলে ঠিক আছে তাহলে যাব তো চলো সুবহানাল্লাহ ওনাদের সঙ্গে রাস্তায় হাঁটতে লাগলেন এই দুইজন খাদেম যেতে 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 এই খাদেম দুটো বলে হুজুর আমাদেরকে অনেক খিদে লেগেছে এবার একটু খেতে দেন তো বলে আমাদের সঙ্গে খেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে সুবহানাল্লাহ ওনারা জাই নামাজ ফেললেন জাই নামাজে বসার পরে দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ দোয়া করলেন আর দোয়া করার পরে আসমান থেকে খাবার চলে আসলো বলে সুবহানাল্লাহ সকলে মিলে শান্তি করে পেট ভরে খাবার খেলেন খাবার খাওয়ার পরে আবার তারপরে হাঁটতে লাগলেন আবার অনেকক্ষণ হাঁটার পরে বলে হুজুর আবার খিদে লেগেছে খেতে দেন তো বলে এর আগে তো আমরা দুজন দোয়া করেছিলাম জাই নামাজ ফেলে এবার খাদেমকে বলছে খাদেম তোমরা দুজন জাই নামাজ ফেলে দুই রেকাত নফল নামাজ পড়ো আর আল্লাহর দরবারে দোয়া করো যেন আল্লাহ খাবার দেয় সুবহানাল্লাহ ইনারা সুবহানাল্লাহ দুই রেকাত নামাজ পড়লেন দুই রেকাত নামাজ পড়ে ইনারা সুবহানাল্লাহ খাবারের অপেক্ষা করছেন তো খাবার আসছেন না তিনারাই বলছেন কি ব্যাপার হুজুর আপনারা কি এমন দোয়া করে দোয়া করলেন যে আপনাদের বেলানে খাবার চলে আসলো আমাদের বেলানে আসলো না তো বলে শুনবা যে আমরা কিসের জন্য কার ওসিলাতে দোয়া করেছিলাম তো বলে হুজুর আমরা শুনতে চাই তো সেই বুজুর্গ ব্যক্তি বলে শোনো আমরা যখনই আমাদেরকে খিদে লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আব্দুল কাদের জিলানির দরবারে দুইজন খাদেম একজন খাদেম যে মানুষকে ওযু করায় আরেকজন খাদেম যে মানুষের জুতো সামানপত্রকে হটিয়ে দেয় আল্লাহর দরবারে সেই খাদেমের ওসিলাতে আমরা আল্লাহর কাছে যখনই দোয়া করতাম সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানি জান্নাত থেকে খাবার আমাদের জন্য পৌঁছিয়ে দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদেম দুটার আর বুঝতে দেরি হলো না করতে করতে আল্লাহর ওলি দরবারে চলে গেলেন বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দেন আপনার দরবারকে ছেড়ে যে দরবারে যে খাদেমের যদি এত পাওয়ার হতে পারে তো সে দরবারের মালিকের কত পাওয়ার হবে একবার নিজে নিজেই চিন্তা করো ঠিক না বেটি এই দরবারের খাদেমের পাওয়ার যদি এত হয় ওই খাদেমের ওসিলাই যদি জান্নাত থেকে খাবার চলে আসে তো ইহনো সুবহানাল্লাহ খাদেমের মালিক পিরানে পীর দস্তাগে কুতুবে মাম রব্বানি মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আনহু উনার কত পাওয়ার একবার নিজে নিজে চিন্তা কর আর তুই একটি কথা বলে বক্তব্য ইতি এই পিরানে পীর দস্তাগে উনার যখন বয়স ছিল 5 থেকে 7 বছর তো উনি বন্ধুদের সঙ্গে খেলা করছিলেন কি খেলা একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুদের সঙ্গে খেলা চলছে কি খেলা বলে বন্ধু মরে যাও জীবিত হয়ে যাও খেলা আব্দুল কাদের জিলানি একবার বন্ধুদেরকে বলছে বন্ধু তোমরা মরে যাও মিথ্যা মিথিন মরে গেছে কিন্তু আব্দুল কাদের জিলানি যখন বলছে সত্যি সত্যি মরে গেছে মিথ্যা মিথেন নাই আবার বলছে জীবিত হয়ে যাও তো জীবিত হয়ে গেছে ওরা এবার বলছে আব্দুল কাদের বন্ধু তুমি মরে যাও তো আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ মিথ্যা মিথির মরে গেছে বলছে আবার জীবিত হয়ে যাও জীবিত হয়ে গেছে এরকম একটা খেলা চলছে আর দূরে একজন ব্যক্তি বসে আছে আর সে ব্যক্তিটা দেখছে যে একজন মা একটি ছোট্ট সন্তানকে নিয়ে দৌড়তে দৌড়তে আসছেন তো ওই ব্যক্তি বলে মা তুমি এত কান্না করছো আর যাচ্ছ তো কোথায় যাচ্ছ বলে আমার একটি মাত্র সন্তান কিছুক্ষণ হলো মারা গেল আমি কি করব ভেবে পাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই তখন ব্যক্তি বলে এ মা তুমি চিন্তা করো না কোনো টেনশন নিও না ওই যে দেখতে দূরে দেখতে পাচ্ছ ছোট্ট আব্দুল কাদের বন্ধুদের সঙ্গে খেলা করছে জীবিত হয়ে যা মরে যা খেলা করছে যখন আব্দুল কাদের ওর বন্ধুদেরকে বলবে মরে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন তুমি তোমার এই মরা বাচ্চাটাকে তাদের মধ্যে শুইয়ে দিবা সুবহানাল্লাহ যেমনই বলা আব্দুল কাদের জিলানি এবার বন্ধুদেরকে বলছে বন্ধু তোমরা মরে যাও সকল বন্ধু যখন মরে গেল এই সাথে সে মা কি করলো তার মৃত্যু বাচ্চাটাকে শুইয়ে দিল এবার আব্দুল কাদের জিলানি বলছে যে তোমরা জীবিত হয়ে যাও যেমনই জীবিত হয়ে যাও বলা সমস্ত বাচ্চা তো জীবিত হয়ে গেল কিন্তু এই মরা বাচ্চাটা জীবিত হলো না তখন আব্দুল কাদের জিলানি জালালি মেজাজ নিয়ে বলতে লাগলো হে তোমাকে কি আলাদা করে বলতে হবে জীবিত হওয়ার জন্য যেমনই বলা সঙ্গে সঙ্গে মৃত্যু বাচ্চাটা ওই জীবিত হয়ে গেল বলুন সুবহানাল্লাহ এ ছিল পিরানে পীর দস্তাগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি উনার আরেকটি ঘটনা সুবহানাল্লাহ দুইজন ব্যক্তি খুব তর্ক বিতর্কে লেগেছে ওদের মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা
একজন ব্যক্তি বলছে যে আমার নবী মুস্তাফা বেশি আফজাল বেশি উত্তম আর একজন ঈসাই বলছে যে না আমার ঈসা নবী বেশি উত্তম এদের মধ্যে একটা ঝামেলা সুবহানাল্লাহ ঝামেলা যখন দণ্ড যখন লেগে গেল তো আব্দুল কাদের জিলানি হুজুর বলে যে কি ব্যাপার তোমাদের মধ্যে এত ঝামেলা কেন তো বলে হুজুর আমাদের মধ্যে ঝামেলা হইতে এলাই এটাই যে আমি বলছি যে আমার নবী মুস্তাফা বেশি আফজাল নবী মুস্তাফা বেশি উত্তম আর এই ঈসাই বলছে যে না আমার ঈসা নবী বেশি উত্তম তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে হে ঈসা ঈসাই তুমি কেন বলছো ঈসা নবী বেশি উত্তম তো বলে আমি এই জন্য বলছি যে ঈসা নবী বেশি উত্তম কারণ আমার ঈসা নবীকে আল্লাহ একটি মুজেজা দিয়েছিল যে মুজেজা হলো এটাই কোন মুর্দা ব্যক্তিকে আমার ঈসা নবী জীবিত করার ক্ষমতা রাখত এটা ছিল মুজেজা এই জন্য আমি বলছি যে আমার ঈসা নবী বেশি উত্তম তো আব্দুল কাদের জিলানি বলে হে ঈসাই আমি সেই আমার দয়ান নবী মুস্তাফার একজন গোলামের গোলাম উম্মত আমি যদি কোন মুর্দা ব্যক্তিকে যদি জীবিত করে দিই তাহলে তুমি কি মানবা তুমি কি স্বীকার যাবা যে নবী মুস্তাফা বেশি উত্তম বেশি আফজাল তো ঈসাই বলে হুজুর হ্যাঁ অবশ্যই মানব তো বলে তাহলে চলো কবরস্থানের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনারা কবরস্থানে যাবে তো রাস্তার মধ্যে দেখছে যে একটা দোকানে একজন দোকানদার ডিম ভেঙে কড়াইয়ের মধ্যে রেখেছে আর যেমনই রেখেছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি বলে কুম বিজনিল্লাহ আল্লাহর রাস্তায় জীবিত হয়ে যায় যেমনই বলা ডিম হাফ বয়েল ডিম জিন্দা হয়ে বাচ্চা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ যেতে 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 কবরস্থানের মধ্যে চলে গেল বলে তুমি বলো কোন কবরস্থানের মধ্যে কোন ব্যক্তিকে আমি জীবিত করে উঠাবো তো সুবহানাল্লাহ কয়েকশো বছর পূর্বেকার একজন সব থেকে পুরাতন কবর সেই কবরটাকে দেখিয়ে দিল বলে আব্দুল কাদের জিলানি তুমি এই কবরের মুর্দা ব্যক্তিকে জীবিত করে উঠাও তুমি বলে যে কিভাবে উঠাবো এটা বলো কিভাবে জীবিত করব এটা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি বলেন যে উনি দুনিয়াতে যেই কাজ করি খেতেন যে কাম করি খেতেন সে কাজ করি ওকে উঠাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমনই বলা তো আব্দুল কাদের জিলানি সেই পুরাতন কবরের কাছে গিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় নয় নিজে বলে যে কুম্বিস আমার অর্ডারে আমার অর্ডারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুর্দা তুই জীবিত হয়ে যা যেমনই বলা সঙ্গে সঙ্গে বহুদিনের পূর্বেকার পুরাতন ব্যক্তি মুর্দা সুবহানাল্লাহ ঢোল বাজাতে বাজাতে উঠে গেল ঢোল বাজাতে বাজাতে উঠলো কেন তার কারণ সে ব্যক্তি দুনিয়াতে তার কাজই ছিল ঢোল বাজানো এই জন্য ঢোল বাজাতে বাজাতে উঠে গেল আরেকটা খুব মজার ঘটনা সুবহানাল্লাহ বিশাল বড় কারামত না বললেই চলে শুনে নিন আপনারা এর আগে অনেকবার শুনেছেন বহু আলেমের মুখে শুনেছেন আমার কাছেও শুনেলেন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আনকে একজন মুরিদ দাওয়াত করলো হুজুর যে আমার বাড়িতে আগামীকাল ইফতারের দাওয়াত থাকলো সুবহানাল্লাহ তো বলে যে ঠিক আছে দাওয়াত কবুল করলাম আরেকজন মুরিদ বলে হুজুর আমার বাড়িতে আগামীকাল আপনার বাড়িতে ইফতার দাওয়াত থাকলো এমনি করতে করতে সত্তর জন দাওয়াত করলো কয়জন সত্তর জন সুবহানাল্লাহ পরের দিন এবারে একজন ব্যক্তি আরেকজন মানে একজন মুরিদ আরেকজন মুখে মুরিদকে বলে হে মুরিদ তুমি জানো কাল আমার বাড়িতে বড় পীর আব্দুল কাদের জিলানি ইফতার করেছিল তো হে মুরিদ বলে যে হে মুরিদ তুমি মিথ্যা কথা বলছো কেন তো বলে কেন তো কাল তো আব্দুল কাদের জিলানি আমার বাড়িতে ইফতার করেছিল এদের দুজনের ভিতরে তর্ক বিতর্ক হতে লাগলো আর একজন ব্যক্তি এসে বলে যে তোমরা এত ঝামেলা করছো কেন তো বলে হুজুর ই বলে যে আমার বাড়িতে কাল আব্দুল কাদের জিলানি ইফতার করেছে আর ই বলে যে না আমার বাড়িতে ইফতার করেছে এই জন্য আমাদের মধ্যে ঝামেলা তো ওই ব্যক্তি বলে যে তোমরা দুজনেই তো মিথ্যা কথা বলছো বলে কেন তো কালকে তো আগামীকাল সুবহানাল্লাহ গতকালকে তো আব্দুল কাদের জিলানি আমার সঙ্গে ইফতার করেছিল বলুন সুবহানাল্লাহ আরেকজন ব্যক্তি এসে বলে কি ব্যাপারে এদের তিনজনের মধ্যে এত ঝামেলা কেন তো সুবহানাল্লাহ যে ওই ব্যক্তি যখন জিজ্ঞেস করছে তো সব কথা বললেন যে ই বলছে আমার বাড়িতে ইফতার করেছে ই বলছে আমার বাড়িতে ইফতার করেছে এ ব্যক্তি বলে যে তোমরা তিনজনেই মিথ্যা কথা বলছো বলে কেন না তো আব্দুল কাদের জিলানি হুজুর তো কালকে আমার বাড়িতে ইফতার করেছিল বলুন সুবহানাল্লাহ তার ফাইসালা করবে কে সুবহানাল্লাহ দৌড়তে দৌড়তে আল্লাহর ওলির দরবারে আব্দুল কাদের জিলানির খানকাতে উপস্থিত হয়ে গেলেন আর খানকার মধ্যে ওনার খাদিমকে বলে হুজুর কোথায় তো খাদিম বলে হুজুর একটু ভিতরে আছে তোমাদের কি বলার আমাকে বলো
তো বলে আমরা হুজুরের কাছে একটা ফাইসালা জানতে এসেছি একটা ঝামেলা মিটাতে এসেছি বলে কি ঝামেলা না তো আমরা চারজনই বলি যে আব্দুল কাদের জিলানী উনি বলে আমার বাড়িতে ইফতার করেছে ইনি বলে আমার বাড়িতে ইফতার করেছে ইনি বলে আমার বাড়িতে ইফতার করেছে তো আপনি তো খানকায় থাকেন সব সময় আপনি তো বলতে পারবেন যে হুজুর কালকে কার বাড়িতে ইফতার করেছিল সুবহানাল্লাহ খানকার খাদেম বলে তোমরা তো চারজনাতে মিথ্যা কথা লিয়ে এসেছো আর ফাইসালা কিভাবে হবে বলে কেন তো কালকে তো খানকাতে হুজুর আমার সঙ্গে ইফতার করেছিল বলেন সুবহানাল্লাহ এর ফাইসালা হবে কি আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে গেলেন হুজুরকে বলে হুজুর আপনি ফাইসালা মিটিয়ে দেন ঝামেলা মিটিয়ে দেন বলে কি হয়েছে বলে হুজুর আপনি প্রমাণ করে দেন আপনি বলে দেন যে আপনি কাল কার বাড়িতে ইফতার করেছিলেন তো আব্দুল কাদের জিলানী বলে আমি তোমাদের সকলের বাড়িতে ইফতার করেছিলাম বলেন সুবহানাল্লাহ বলে কিভাবে দেখতে চাও বলে হুজুর দেখতে চাই সুবহানাল্লাহ বলে চলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ এই বলে একটি বট গাছের দিকে নিয়ে চলে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী তসবিহ তাহলিলে বসে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তোমরা সকলেই চোখ বন্ধ করো চোখ বন্ধ করার পরে বলে বট গাছের পাতায় পাতার দিকে তাকিয়ে দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন বড় কারামত প্রত্যেকটা পাতায় পাতায় পিরানে পীর দস্তাগিরে চেহারা ভাসতে আছে বলুন সুবহানাল্লাহ তো বলে শোনো শোনো হে মুরিদ আমি 70টা কেন আমাকে যদি 70,000 মুরিদ যেতে দাওয়াত করত তো 70,000 মুরিদে আমি ইফতার করার ক্ষমতা রাখতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার নমুনা বট গাছের পাতাতে দেখিয়েছিলেন ইনি হলেন পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আন এর জন্য তো কোরআন বলে যে অবতাগু ইলাইহিল ওসিলা খোদাকে পেতে গেলে ওসিলা দরকার ওসিলা না হইলে খোদাকে পাওয়া যাবে না ঠিক না বেটে এখন প্রত্যেকটা জিনিসে ওসিলা লাগে না লাগে না লাগে না লাগে না প্রত্যেকটা জিনিসে ওসিলা লাগে আপনি কোর্টে যাবেন ডাইরেক্ট জজের সঙ্গে কথা বলতে পারবেন ওসিলা দরকার উকিল ঠিক না বেটে যে কোনো জিনিসে আপনি চাহে যা করতে যান ওসিলা মাঝখানে আপনাকে লাগবে তো আমরা যে খোদাকে পাবো তো খোদাকে পেতে গেল মিডিলে একটা ওসিলা দরকার এই জন্য বলে যে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা এর মানে কি তো তাফসীর ইবনে কাসিরে ব্যাখ্যা দিলেন আল ওসিলা তু ইয়াল্লাতি ইয়াতাওয়াসসালু বিহা ইলা তাহসিলিল মাকসুদ ওসিলা বলা হয় যে জিনিস দ্বারা মানুষ নিজের গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছে যায় ওর নামই হলো ওসিলা বলুন সুবহানাল্লাহ এই ওসিলাকে তোমাদেরকে তাকে দেখতে হবে তাকে মানতে হবে যার সঙ্গে খোদার সম্পর্ক সে কতটা মজবুত যে আমাদেরকে খোদা পর্যন্ত পৌঁছে দিতে পারবে আমাদেরকে তাকে ধরতে হবে আর যার সঙ্গে খোদার সম্পর্ক উনি হলেন নবী মুস্তাফা আর নবী মুস্তাফাকে পেতে গেলে আমাদেরকে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে যার সঙ্গে নবী মুস্তাফার সম্পর্ক আর উনি হলেন আলী মুর্তজা আর আলী মুর্তজাকে পেতে গেলে আমাদেরকে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে যার সঙ্গে আলী মুর্তজার সম্পর্ক আর উনারাই হলো ওলিউল্লাহ তাহলে বোঝা গেল খোদাকে পেতে গেলে ওলিকে দরকার ওলিকে পেয়ে গেলে আলীকে পেয়ে যাবে আলীকে পেয়ে গেলে নবীকে পেয়ে যাবেন আর নবীকে পেয়ে গেলেন তো খোদাকে পেয়ে গেলেন এই জন্য আলা হযরত বলতে আছেন বা খোদাই হি খোদা কা দর বা খোদাই হি খোদা কা দর নহি আবার কো হি মাফার মকার জো ওহাঁ সে হো এহি আকে হো জো ইহাঁ নহি তো ওহাঁ নহি খোদার কোটটাই হলো নবীর কোট আর নবীর কোটটাই হলো খোদার কোট যারা নবীর হয়ে যায় তারা খোদার হয়ে যায় আর যারা নবীর হতে পারে না তারা খোদার হতে পারে না ঠিক না বেটে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মানুষ মারা গেলে আমরা ইসালে সব পালন করি আমি মহগন্ধ কোরআন ও কারিম হইতে অপূর্ব আয়াতে কারিমে তেলাওয়াত করেছি যে কোরআন বলে সুবহানাল্লাহ কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটি নাফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসালে সব পালন করি তো আপনারা হয়তো বলবেন যে মানব জাতি সুবহানাল্লাহ কেন ইসালে সব পালন করে দুই একটি কথা বলে বক্তব্যইতে কেন পালন করে আসুন একজন বক্তা সুবহানাল্লাহ বেরিয়েছে বর্ধমান এলাকার সে বক্তা বলছে যে কোন মানুষ যদি মারা যায় তো তার নামে ইসালে সব করা যাবে না ইসালে সব করে কোন মানুষকে খাওয়া যাবে না একটা জলসাতে এই বক্তব্য দিল তার কিছুদিন পরে সুবহানাল্লাহ নিউজে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে আরেক জায়গাতে বলছে যে কোনো মানুষ যদি মারা যায় তো ইসালে সবের উদ্দেশ্যে সুবহানাল্লাহ আমার মাদ্রাসাতে দান করে দিবে মাদ্রাসার তলবে ইলিম রাখাবে তো আপনারা বলেন তো মাদ্রাসাতে গরু ছাগল পড়ে না মানুষ পড়ে কে পড়ে
ওরে মুখের কথা বলছে যে মানুষকে এই সালে সব করে খাওয়া যাবে না আর ওই মুখেই বলছে যে আমার মাদ্রাসা তলবে ইলমকে খাইয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে মাদ্রাসাতে মানুষ পড়ে না গরু ছাগল পড়ে সুবহানাল্লাহ এই সালে সব আমরা কেন করি নবী মুস্তাফা একটি এসএমএস দিয়ে দিলেন কি দেখুন আপনারা সকলে এই হাদিসটা জানেন আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা বুখারী শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কবরস্থানের ধার দিয়ে এমন অবস্থায় দাঁড়িয়ে গেলে বলে সাহাবী এই কবর দুটির মধ্যে আযাব হচ্ছে তো বলে হুজুর কি কারণে আযাব হচ্ছে তো নবী মুস্তাফা ওটাও বলে দিলে যে একটি কবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে যে পর্দার সহি পোশাক করত না পোশাকের ছিটা থেকে বাঁচত না এই জন্য তার কবরে আযাব হয়েছে আর আরেকজন যে দুনিয়াতে চুগলি করে বেড়াতো এর কথা ওর কথা লাগিয়ে গীবত করে বেড়াতো এই জন্য এর কবরে আযাব হচ্ছে তো সুবহানাল্লাহ আপনারা এখান থেকে একটা জিনিস বুঝা গেল কি দেখেন যে নবী মুস্তাফা তো এটা বলে দিলেন যে কবরের ভিতরে আযাব হচ্ছে কি কারণে হয়েছে এটাও বলে দিল ঠিক না ঠিক কেন বলতে পারলো কারণ নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা এই জন্য নবী মুস্তাফা ভিতরকার খবরও বলতে পারলো ঠিক না ঠিক আজ কোন মানুষ বলছে যে নবী মুস্তাফা গায়েব জানে না বলছে কেন গায়েব জানে না যে নবী মুস্তাফাকে আল্লাহ তো সবই শিখিয়ে দিয়েছেন তাহলে তো সেটা আর গায়েব হলো না আমি বললাম যে আল্লাহ যদি নবীকে শিখিয়ে দেয় তাহলে সেটার গায়েব থাকে না বলছে না শিখিয়ে দিলে গায়েব কি করে হলো ঠিক না ঠিক এটা তাদের মন্তব্য আপনারা বলেন তো যে আল্লাহ গায়েব জানে কি জানে না আল্লাহ গায়েব জানে কি জানে না আল্লাহ গায়েব জানে কিন্তু আল্লাহর লেগে তো কোনো জিনিস গায়েবই নয় ঠিক না ঠিক আল্লাহর লেগে কোনো জিনিস গায়েব প্রত্যেকটা জিনিস প্রকাশ আল্লাহ তো সবই দেখতে পায় আল্লাহ লাগে কোনো জিনিস গায়েব নয় কিন্তু কোরআন বলে যে আল্লাহ গায়েব জানে যার মানে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দার কাছে যেটা গায়েব ওটাও আল্লাহর কাছে প্রকাশ বান্দার কাছে যেটা প্রকাশ ওটাও আল্লাহর কাছে প্রকাশ তদ্রূপ সুবহানাল্লাহ বান্দার কাছে যেটা গায়েব ওটাও নবী মুস্তাফার কাছে প্রকাশ বান্দার কাছে যেটা প্রকাশ ওটাও নবী মুস্তাফার কাছে প্রকাশ নবী মুস্তাফা বলে দিলেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে নবী মুস্তাফা বলে যাও খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল আনার পরে দুই ভাগে বিভক্ত করলেন বিভক্ত করার পরে সুবহানাল্লাহ সে কবরের মধ্যে পুঁতে দিলেন গেঁথে দিলেন আর বলে এই ডাল যতদিন জীবিত থাকবে এদের কবরে আযাব হালকা হবে বলুন সুবহানাল্লাহ আপনারা বলেন তো সব থেকে পৃথিবীতে কি উত্তম গাছপালা গরু ছাগল না মানুষ কি বেশি উত্তম মানুষ বেশি উত্তম কারণ মানুষ হলো আশরাফুল মখলুকাত মানব জাতি তো নবী মুস্তাফা কবরের মধ্যে খেজুরের ডাল না পুঁতে নবী মুস্তাফা সাহাবা দাঁড়িয়ে রাখতে পারত তো ঠিক না ঠিক যে খেজুরের ডালের ওসিলাতে কবরের আযাব হালকা হওয়ার দরকার নাই মানব জাতি উত্তম আর সাহাবা সুবহানাল্লাহ ওনারা তো দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে নিয়েছে তাহলে নবী মুস্তাফা দুটো সাহাবিকে দাঁড় করিয়ে দিতে পারতেন যে সাহাবি তুমি সকাল থেকে সন্ধ্যা অবধি ডিউটি দিবে তোমার ওসিলাতে আর কবরে আযাব হালকা হবে কারণ তুমি হলো আশরাফুল মাখলুকাত সব থেকে উত্তম ব্যক্তি কিন্তু নবী মুস্তাফা মানব জাতিকে কবরের মধ্যে না দাঁড় করিয়ে সামান্য খেজুরের ডাল যার কোনো দাম নাই যার কোনো মূল্য নাই খেজুরের ডাল কেন কবরের মধ্যে পুঁতিয়ে দিলে কারণ নবী মুস্তাফা মানব জাতিকে উম্মতকে ইমানদার বর্গদেরকে একটি মেসেজ দিয়ে দিলে হে মানব জাতি শুনে রাখো সামান্য খেজুরের ডাল যার কোনো দাম নাই যার কোনো মূল্য নাই তার ওসিলাতে তার জারিয়াতে যদি কবরের আযাব হালকা হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব থেকে দামি জিনিস সব থেকে উত্তম জিনিস হলো মানব জাতি আশরাফুল মখলুকাত তাহলে তাদের ওসিলাতে তারা কোনো মানুষের নামে যদি কলেমা পড়ে কোরআন পড়ে কুরআন পড়ে তারা যদি তাদের নামে অর্পণ করে তো কেন কবরের আযাব হালকা হবে না ঠিক না বেটি খেজুরের ডালের ওসিলায় যদি কবরে আযাব হালকা হয় তাহলে মানব জাতি আশরাফুল মখলুকাত ওনারা যদি কোরআন পড়ে তসবি তাহলিল জিকির করে তো কেন কবরে আযাব হালকা হবে না এই জন্য নবী মুস্তাফা মেসেজ দিয়ে দিলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সালে সব পালন করি যাই হোক আমি মহাগ্রন্থ কোরআন ও করিম হইতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে কোরআন বলে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেকটি নাফসে মউতের স্বাদ গ্রহণ করতে হবে এই বাড়ি থেকে একজন ইহকাল থেকে পরকালে কয়েক বছর হলো সুবহানাল্লাহ গমন করে চলে গেছে তার উদ্দেশ্যে আজকের এই সালে সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা প্রত্যেকটি কবরবাসীর নামে দোয়া করব পান খুলে মন ভরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই উদ্দেশ্যে এই পবিত্র মিলাদকে কবুল মকবুল করুন বলুন সুবহানাল্লাহ আজকে এই